আর কোনো ক্রন্দন নয়, কর্তৃত্ববাদী সরকারকে বিদায় করতে হবে বলে ঘোষণা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এজন্য শোককে শক্তিতে পরিণত করে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিহত ভোলা ছাত্রদল সভাপতি নূরে আলমের জানাজায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। বেলা 11টার দিকে ছাত্রদল নেতা নূরে আলমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মরদেহ পৌঁছাতে বেশ কিছুটা দেরি হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের মিছিল ও স্লোগানের মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নূরে আলমের ভাই কথা বলেন। এর জন্য উপযুক্ত বিচার বাংলার জমিনে হয়। বেলা 1:15টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নূরে আলমের জানাজা হয়। এতে বিএনপির সিনিয়র নেতা ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং বিশ দলীয় জোটের কয়েকজন নেতা অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, শুধু নূরে আলম নয়, গত 15 বছরে বিএনপির অনেক নেতাকর্মীকে গুমখুন করা হয়েছে। বন্ধুগণ, আজকে নতুন নয়, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই তাদের একদলীয় শাসনকে পোক্ত করবার জন্য তাই 15 বছর ধরে আমাদের 600 নেতাকর্মীকে গুম করেছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করেছে, 35 লক্ষের বেশি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আর দেরি না করে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তাই আজকে আর কোনো রোদন নয়, কোনো ক্রন্দন নয়, এখন আমাদেরকে জেগে উঠতে হবে। এই ভয়াবহ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। আমরা যেন সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, এদের রক্তের প্রতিশোধ নিতে পারি। জানাজা ও দোয়া শেষে নূরে আলমের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ভোলার পথে রওনা হয়। ভোলায় বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার পুলিশ ও নেতাকর্মীদের সংঘর্ষে নূরে আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হলে একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার বিকেলে তিনি মারা যান। মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ, ঢাকা।